स्वागतम 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 मंगल बाहर दबल चले दिलीप घोष स्वागतम 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 मंगल बाहर दबल चले दिलीप दास स्वागतम 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 মঞ্চটা ফাঁকা করে দেবে বাংলা মায়ের দবল চলে দিলীপ ঘোষ স্বাগতম জয় শ্রীরাম একটু সকলকে বলা হচ্ছে মঞ্চের সামনে থেকে সরে যাবেন দিলীপ দা আমাদের মধ্যে এসে গেছে এই জ্যোতিপ্রিয় মন্দির কোন জায়গা একবার থেকে দুবার দাঁড়ায় না এবার এখান থেকে দাঁড়িয়েছে ওখানে আটকশ প্রায় 27,000 ঘটে হেরেছে এবারও 1200 থেকে দাঁড়াবে এবার যাতে ও জামানত জব্দ করতে পারে না আপনারা আর যেখানেই যাচ্ছ বিশেষ করে যারা আপার বাংলা থেকে মানুষ যারা এসছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছে মতুয়ারা তাকে ওকে দেখেই আর কিছু না করুন না করুন কিন্তু থুথু নিশ্চয় ফেলবেন তার মুখের আশের পাশে যাতে বুঝতে পারে কি মতুয়াদের বিরুদ্ধে গেলে তার কি অবস্থা হতে পারে কেন ওর থেকে বড় চোর বলে কেউ নেই যেভাবে খাদ্য দপ্তরকে চুরি করে শেষ করে দিয়েছে ভুয়া রেশন কার্ড যেরকম কেরাসন তেল চুরি করে বিক্রি করছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এজেন্ট গুলো বসে আছে প্রায় 200 উপরে সে ভুয়া কোঅপারেটিভ বানিয়ে সেখানে চেক দিয়ে দিচ্ছে আর ওখান থেকে কেস টাকা নিয়ে নিচ্ছে আর কোথাও কোনো জিনিস কেনা হচ্ছে না না ধান কেনা হচ্ছে না চাল কেনা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর থেকে ওর চ্যাং প্যাংরা 200 উপরে ভুয়া কোঅপারেটিভ বানিয়েছে তারা এই প্রকুরমেন্টগুলো করে কিনে এখানে কেনার নাম করে শুধু ফলস চেক নেয় চেক নিয়ে নেয় আর ক্যাশ টাকা ফেরত দিয়ে দেয় কোনো জিনিস কেনা হয় না আজকে কেরোসিন তেল আর যত এখানে রাশন দোকানে যা সাপ্লাই আর রাশন কার্ড তার কোনো মেল নেই এই মালগুলো চুরি করে বিক্রি বাজারে হয়ে যায় একদম এফসিআই গোডাউন থেকেই মাল বেরিয়ে যায় বিক্রি হয়ে যায় জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগ এই জন্য আছে কি এই 200 ভুয়া কোম্পানি যে আছে তার ওর লোকটাই নেতৃত্ব দেয় ওর যে আশেপাশে লোকগুলো থাকে এর জন্য আপনি জানেন ওখানকার একজন আইএস ছিলেন এখান থেকে ছেড়ে সেন্ট্রাল ক্যাডারে চলে গেলেন ওনার নাম নিচ্ছি না কিন্তু এই চুরি ধরার পরে তাকে যেভাবে অপমান করা হয়েছিল তাকে বাধ্য হয়ে এখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল তার ইনকোয়ারি চলছে যে কোনো সময় এই কেসটা সিবিআই এস্টাবলিশ করবে দেখুন রাজ্যপাল একটা সাংবিধানিক পদ সাংবিধানিক পদের অপমান করে মুখ্যমন্ত্রী নিজের ক্ষমতাটাকে দেখাবার চেষ্টা করছেন কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম নেই কি যে সাংবিধানিক পদকে মানবে না সংবিধানকে মানবেন না আমি আপনাদেরকে বলেছিলাম মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরে যাওয়ার সময় আবার ওই দ্বিতীয় হুগলি সেতু থেকে ব্যাক করে বিধানসভায় এসেছিলেন হাতে একটা সংবিধানের বই ছিল সেই সংবিধানের বইটা দেখিয়ে আমাদেরকে খেপিয়ে দিয়েছিলেন আর বলছিলেন সংবিধান আর বাংলায় নেই সংবিধানকে কেউ মানছে না সেই মমতা ব্যানার্জি আজকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন তার থেকে এর বেশি আর বলার দরকার পড়বে না শুধু মার খাবো মার খা খেতে খেতে তো আর পিছনে দেওয়াল এসে গেছে আর মমতা ব্যানার্জি শুধু মারবেন মমতা ব্যানার্জি দলের লোকেরা শুধু মারবে আমরা শুধু হাত জোর করে তাকে এ করবো এটা না গান্ধীজি নিশ্চয়ই বলেছিলেন কি এক গাল মারলে এক গালে কেউ থাপ্পড় মারলে একটা অন্য গাল দিয়ে দেও কিন্তু গান্ধীজি এটা বলেনি সেকেন্ড বার বার মারলে কি হবে এই জন্য সেকেন্ড বারটা আমি বলে দিলাম তার উত্তর দেব ও তার জবাব দেব থাপ্পড় মা নিশ্চয়ই আপনি মারবেন আপনাকে মারবো না পাল্টা মার দেবো আইনের বাইরেই কথা বলছি আপনি এই কথাটা গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বলে দেবেন রাতপহালে জেপি নাড্ডার মিছিল আশঙ্কা করছেন যে তৃণমূল কোনোভাবে সমস্যা সৃষ্টি করতে পারে করতে পারে তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা লড়াই জন্য প্রস্তুত আছি আমরা মিছিলে বের করব আমরা ব্যাপক মিছিল করব সিএ সমর্থনে মমতা ব্যানার্জি যেভাবে সিএ বিরোধিতা করছেন সাংবিধানিক পদে বসে তার যার সংবিধানে অনুসারে তার উপরে যা অ্যাকশন নেওয়ার জন্য যে ব্যাপক একটা আন্দোলন করার দরকার আছে সেটা আমরা করব এই
আপনাকে উত্তর দেওয়া তো আমার দরকার নেই, আমি সংবিধানের বিরুদ্ধে, আপনি আমাকে মারবেন, আমি মার খাবো, এটা সংবিধানে কোথাও লেখা নেই, সেলফ ডিফেন্স লেখা আছে সংবিধানে, যদি না পড়ে থাকেন তাহলে পড়ে নেই।